সম্প্রতি বিয়ার গ্রিন তার টুইটার অ্যাকাউন্টে কিছু ছবি ও ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন তার সঙ্গে। শুধু সাথেই থাকেননি, ঘুরেছেন, থেকেছেন জঙ্গলে, নদীতে এবং সব করেছেন যা যা বিয়ার গ্রিল করে থাকেন। নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন হচ্ছে এই ভিডিওর মূল লক্ষ্য। উত্তরাখণ্ডের জিম কর্বেট ন্যাশনাল পার্কে তৈরি হয়েছে এই ভিডিও। চলুন তার আগে দেখে নিই কে এই বিয়ার গ্রিল। আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিল, জন্ম 1974 7th June লন্ডন শহরে। পিতা স্যার মাইকেল গ্রিল, মা সারা ফোর্ড, স্ত্রী সারা গ্রিল। পেশায় তিনি চিপ স্কাউট, অ্যাডভেঞ্চারার, অথার, মোটিভেশনাল স্পিকার। বিয়ার গ্রিল তার স্কুল শেষে চলে আসে সিকিম ও পশ্চিমবঙ্গের হিমালয়ান মাউন্টেন্সে। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড প্রোগ্রামের জন্য, যেখানে তিনি দেখিয়ে থাকেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে সার্ভাইভ করে বেঁচে থাকতে হয়। তবে এই ম্যান ভার্সেস ওয়াইল্ড প্রোগ্রামের আগে নাম ছিল বর্ন সার্ভাইভার বিয়ার গ্রিলস। এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকৃতি সংরক্ষণ ও বন্য প্রাণী সংরক্ষণে দেশের মানুষকে আরও সচেতন করতে চেয়েছেন এবং পৃথিবীর কাছে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে চেয়েছেন। এই অনুষ্ঠানটি দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষাসহ পৃথিবীর 180 দেশে সম্প্রচার হবে। তবে বিয়ার গ্রিল এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রোগ্রাম করেছেন তা নয়, এর আগে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলাস্কাতে এ ধরনের প্রোগ্রাম করেছেন। গ্লোবাল ওয়ার্মিংয়ের দরুন আলাস্কার বরফ গলে যাচ্ছে, তার ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতে অনেক দেশ জলের তলায় চলে যেতে পারে। তাই এই বিষয়ে পৃথিবীর সমস্ত দেশের মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য প্রেসিডেন্ট ওবামা এই প্রোগ্রাম করেন বিয়ার গ্রিলের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।